দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু জানেন তো, আমি যখন ঢুকেছি তখন থেকে দর্শক দেখছি, এখনো অব্দি রয়েছে। আমি জানি কি আপনাদেরকে একটু একটু খিদে পেয়েছে নাকি? তাহলে এত চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন দাদা? কোনো শব্দ নেই, আওয়াজ নেই। আমি চাইছি ফুল দিয়ে আনন্দ করুন, আর যার যার খিদে পেয়েছে আমি কমিটিকে বলবো যেন একটু খাওয়ার ব্যবস্থা করে দিই। তাহলে তালি বাজাবেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন, অনেক গান নিয়ে এসেছি আমরা সবাই আপনাদের শহরের জন্যে, আপনাদের আনন্দ দিতে, আপনাদের মন ভরাতে। তো যেগুলো গান আমরা জানি পারি এই মঞ্চে দিয়ে যাব। আর আমি যেটা আপনাদের সকলের ইচ্ছে রয়েছে, প্লিজ আপনারা একটি চিঠি লিখে আমাদের কমিটির মেম্বারদের দিবেন, আমরা চেষ্টা করবো গাইবার। তো চলুন, আরেকটি গান গাইছি আপনাদের সকলের জন্যে। তো কি ডান্সের গান শুনবেন না রোমান্সের গান শুনবেন? ডান্স ডান্স, ওকে। তো চলুন, তো এই যে গানটি গাইছি ডান্সের গানই গাইছি আপনাদের সকলের পছন্দের গান। আস্তে আস্তে রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, তবে ঠান্ডাটা কমাতে গেলে কি করতে হয় জানেন তো? জানেন কি? ডান্স করতে হয়। আর যারা ডান্স করতে পারে না তাদেরকে বলছি একটু দু হাত তুলে তালি বাজাবেন, দেখবেন আপনি আপ চাদরটা গায়ের থেকে সরে যাবে, আর ঠান্ডা লাগবে না, তাই না? তো চলুন, একটি দারুণ গান গাইছি। গানটিতে লাস্টে একটি কথা আছে, সেই ওয়ার্ডটি আপনাদের সকলকে আমার সঙ্গে গাইতে হবে। কি গাইবেন তো আপনারা সকলে আমার সঙ্গে? আরে বাবা, এত আস্তে আওয়াজ কেন? আমি কমিটিকে বলছি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। কি গাইবেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। হিয়ার উই গো। Thank you.
জেঠি জেঠুরা রয়েছেন যারা কীর্তন শুনতে এবং করতে ভালোবাসেন। এখন যে লাইনটি গাইব আমি কীর্তন গাইছি, তো যারা কীর্তন শুনতে এবং করতে ভালোবাসেন আমার সাথে কিন্তু গাইবেন, ঠিক আছে?